মঙ্গল গ্রহে পানি, ১৯১১ সালে 27শে আগস্ট নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করলো মঙ্গল গ্রহের প্রাণীরা 2 বছরের মধ্যে 2টি বিশাল আকৃতি খাল খনন করে ফেলেছে। আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের প্রাণীরা প্রকৌশল ও কারিগরি দক্ষতায় মানুষের চেয়ে অনেক বেশি অগ্রসর। মঙ্গল গ্রহের ইঞ্জিনিয়ারদের তুলনায় আমাদের গ্রহের ইঞ্জিনিয়ারেরা যে কতটা অকাজের তা প্রমাণ করে উঠে পড়ে লেগেছিলেন সাংবাদিকেরা। কোনো ধরনের ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই করার কোনো উপায় তখন ছিল না। ১৯৬৪ সালে যখন আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার দ্বিতীয় মঙ্গল মিশন ম্যারিনার 4 মঙ্গল গ্রহের চারপাশে ঘুরে প্রথম মঙ্গলের ছবি পাঠাতে সক্ষম হয়, তখন মঙ্গলের ব্যাপারে মানুষের উচ্চ ধারণা মিথ্যা হয়ে যায়। দেখা যায় মঙ্গলের কোনো খালে অস্তিত্বই নেই। পৃথিবী থেকে দেখে যেগুলোকে খাল বলে ধারণা করা হয়েছিল সেগুলো আসলে লম্বা লম্বা শুকনা ভূমি যাতে কোনো পানি নেই। তবু সহজে আশা ছাড়েন না পৃথিবী বিজ্ঞানীরা। নাসার অনেকগুলো সফল মিশন থেকে মঙ্গল গ্রহের বর্তমান পরিবেশ সম্পর্কে যতটুকু জানা গেছে তাতে বোঝা যাচ্ছে যে বর্তমান অবস্থায় মঙ্গল গ্রহে প্রাণ থাকা সম্ভব নয়। কিন্তু এই প্রাণ বলতে আমরা বুঝছি পৃথিবীর প্রাণ রাসায়নিক ভিত্তির উপর গড়ে ওঠা প্রাণ। পৃথিবী প্রাণের মূল ভিত্তি তরল পানি। পৃথিবীতে তরল পানির অস্তিত্ব যেখানে আছে সেখানে পানির সন্ধান পাওয়া গেছে। তাই বিজ্ঞানীদের ধারণা মঙ্গলেও যদি পানির অস্তিত্ব থাকে তাহলে প্রাণের অস্তিত্ব থাকবে। মঙ্গল মিশনগুলো মঙ্গল গ্রহের সব দিক থেকে হাজার হাজার ছবি তুলে পাঠিয়েছে, সঙ্গে পাওয়া গেছে অসংখ্য তথ্য উপাত্ত যেগুলো বিশ্লেষণ করে মঙ্গল গ্রহে পানি থাকার সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারে আলোকপাত করেছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের ভূমিতে অসংখ্য নদী নালা হ্রদের চিহ্ন রয়েছে যা কালের আবর্তনে শুকিয়ে গেছে। ভূমির এসব গঠন তরল পানি প্রবাহের প্রমাণ বহন করছে। মঙ্গল গ্রহের ভূমির উপরিস্তরে এখন কোনো তরল পানি নেই। প্রমাণ পাওয়া গেছে মঙ্গলের ধূলি বা
এগুলিতে রন্ধে রন্ধে প্রচুর বরফ জমে আছে। রেগুলেটরের মাঝে মধ্যে এই গন্ধ বা ছিদ্রগুলো তৈরি হয়েছে জমাট কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস থেকে। শীতকালে ড্রাই আইসে পর সামান্য ধুলি পড়লে তা আটকে যায় সেখানে। শীতের শেষে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বাষ্পীভূত হয়ে যায়। তখন অসংখ্য ছিদ্রযুক্ত ধুলা বা রেগুলেটরের আস্তরণ ভূমিতে রয়ে যায়। এভাবে বছরের পর বছর ধরে এই প্রক্রিয়া চলতে চলতে 1 মিটারেরও বেশি পুরু রেগুলেটরের স্তর জমা হয়েছে ভূমির উপর। এই ছিদ্রগুলোর মধ্যে মঙ্গলের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প জমে বরফ হয়ে থাকার সম্ভাবনা আছে। মার্স ওডিসি মিশনের ছবি ও ডেটা থেকে প্রমাণ পাওয়া গেছে যে মঙ্গলের ভূমির উপরিস্তরের কাছাকাছি প্রচুর জমাট বরফ আছে। নাসা মঙ্গল মিশন ওডিসি গামা রে স্পেকট্রোমিটারের সাহায্যে এই পানি শনাক্ত করেছে। সূর্য ও অন্যান্য নক্ষত্র থেকে শক্তিশালী মহাজাগতিক রশ্মি মঙ্গলের ভূমিতে আসে। ভূমির রাসায়নিক উপাদানের সঙ্গে মহাজাগতিক রশ্মি বিক্রিয়ার ভূমি থেকে গামা রশ্মি ও নিউট্রন কণা নির্গত হয়। নিউট্রন কণাগুলো কত বেগে নির্গত হচ্ছে তা শনাক্ত করা হয় মার্স ওডিসি স্যাটেলাইটের গামা রে স্পেকট্রোমিটারের সাহায্যে। দেখা গেছে মঙ্গলের ভূমি মাত্র 1 মিটারের নিচে রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রোজেনের উপস্থিতি। মঙ্গলের পানি কি পৃথিবীর পানির মতো সুপেয়? ভূমিস্তরের ঠিক নিচে যে জমাট পানি আছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে সে পানিতে লবণ ও সালফেট বিজে থাকার সম্ভাবনা খুব বেশি, ফলে মঙ্গলের পানি হবে লবণাক্ত। সাধারণ পানি 0 ডিগ্রি তাপমাত্রায় বরফে পরিণত হয়, কিন্তু লবণাক্ত পানি বরফে পরিণত হতে তাপমাত্রা আরও অনেক কম হতে হয়। -21 ডিগ্রি তাপমাত্রায় লবণাক্ত পানি জমাট বেঁধে যায়। মঙ্গলের গড় তাপমাত্রা -63 ডিগ্রি সেলসিয়াস। সে তাপমাত্রায় লবণাক্ত পানি জমাট বেঁধে বরফ হয়ে আছে মঙ্গলের ভূস্তরের ঠিক নিচে। ২০৩৫ সালের মধ্যে মঙ্গলের মাটিতে পা রাখবে পৃথিবীর মানুষ। ধন্যবাদ সবাইকে।